দেখতে আবর্জনার স্তূপ মনে হলেও আসলে এটি একটি নদী। জামালপুর পৌর এলাকার কম্পপুর গ্রামে নির্মাণ করা হচ্ছে পৌরসভার ডাম্পিং স্টেশন, কিন্তু দুই বছরেও নির্মাণ কাজ শেষ না হওয়ায় পৌরবাসীর সব বর্জ্য ফেলা হচ্ছে ঝিনাই নদীতে। এতে ভরাট হচ্ছে নদী, দূষিত হচ্ছে পানি, ধ্বংসের মুখে নদীর বৈচিত্র্য ও জলজ প্রাণী। এলাকাবাসীর অভিযোগ, ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে তারা বাড়ি ঘরে থাকতে পারছে না আর মাছের উপদ্রবও বেড়েছে। আমরা রান্না বান্না করে থয়ে দিলে মনে করলেন ওই খাবারের মধ্যে মাছি ছাড়া কোনো কিছুই দেখা যায় না, খালি মাছি আর মাছি, বন্ধ হয়ে থাকা হয় না, সেটা ভাত পর্যন্ত আমরা খাওয়াই না। রাস্তার মধ্যে যে ময়লাটা ফেলা, এটার মধ্যে মনে করেন দুনিয়ার শুই থাকে, শুয়ে মনে করেন যে মানুষ আসলেই পায়ের মধ্যে শুই ভিজে। নদীর মধ্যে নামাই কোনো পরিবেশ নাই, ময়লা দিয়ে সব বইরে ফেলাইছে নদী। মেয়র মহোদয়ের কাছে অনুরোধ করতে চাই এমনভাবে প্রোটেকশন দেওয়া হোক যাতে করে ময়লা আবর্জনা দিয়ে রিসাইক্লিং করে এটাকে সম্পদে পরিণত করা যায়, অন্যদিকে এই গ্যাস বা আবর্জনাগুলো যাতে নদী এবং জনস্বাস্থ্যের ক্ষতির কারণ না হয়। তবে পৌর মেয়র বলছেন প্রকল্পের কাজ প্রায় 90% সম্পন্ন হয়েছে, নির্মাণ কাজ সম্পন্ন হলে ভোগান্তি কমবে। আপাতত কিছু জায়গা ভাড়া করে নিয়ে সেখানে আপাতত ময়লা ফেলা হচ্ছে, সেই ময়লাকে আবার আমরা প্রায় চেষ্টা করছি আগুন দিয়ে পুড়ে আমাদের লোক লাগানো আছে সেখানে আমরা পরিবেশ বান্ধব আনার জন্য। 12 একর জমির উপর নির্মাণাধীন ডাম্পিং স্টেশনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর।